হাফেজ সালে আহমেদ তাকরিম বাংলাদেশের একজন কোরআনের হাফেজ। তিনি 2002 সালে মাত্র 13 বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত 38তম ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও 2020 সালে রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশনে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। হাফেজ সালে আহমেদ তাকরিম 2022 সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 42তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় 111টি দেশের মধ্যে 153 হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চতুর্থ শাখায় হাফেজ সালে আহমেদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করে 1,00,000 রিয়াল অর্থমূল্যের পুরস্কার লাভ করেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করব, লাইক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।